সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বাসে ধর্ষণ চেষ্টা প্রধান অভিযুক্তকে শনাক্ত করেছেন সেই নারী। আওয়ামী লীগে পথ পেলেন অভিনেত্রী জ্যোতি। বহুবার শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন। শিশুদের নিয়ে স্বপ্ন দেখে খুদে বাঙালি ফাতিহা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বাসে ধর্ষণ চেষ্টা প্রধান অভিযুক্তকে শনাক্ত করেছেন সেই নারী। সুনামগঞ্জের দিরাইতে ধর্ষণ এড়াতে চলন্ত বাস থেকে লাফ দিয়েছিলেন এক নারী। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন, প্রধান অভিযুক্তকে শনাক্ত করেছেন। আজ রোববার মালিবাগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এখবর জানায়, প্রধান অভিযুক্ত বাস চালক মোহাম্মদ শহীদ মিয়া। তিনি সিলেট থেকে সুনামগঞ্জগামী বাস ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের চালক। গত 26 ডিসেম্বর ওই বাসে এক নারী ধর্ষণ চেষ্টার শিকার হন। ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকটি ইউনিট আসামি গ্রেফতারে তৎপর হয়। ঢাকায় সিআইডির বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধর সিআইডির পক্ষ থেকে এই অভিযানে নেতৃত্ব দেন। গতকাল এই মামলার প্রধান আসামি শহীদ মিয়াকে সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করতে সক্ষম হয় সিআইডির একটি দল। গ্রেফতার আগে শহীদ ঢাকায় এসেছিলেন। এর আগে সিআইডি শহীদের ছোট ভাই মোহাম্মদ কোসির ও দুলাভাই সুমনকে আটক করে। শহীদকে গ্রেফতারে ভোগড়া বাইপাস এবং উত্তরা দিয়া বাড়িতে অভিযান চালায় সিআইডি। সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, তাদের ধারণা বাস চালক ও তার সহকারীরা গণধর্ষণের পরিকল্পনা করেছিলেন। ঘটনার শিকার নারী সিলেট থেকে দিরাই যাওয়ার কথা ছিল। সুনামগঞ্জের বাস স্ট্যান্ডের 10 কিলোমিটার আগে একটি বাইপাসে ভুক্তভোগী নারী নেমে যাওয়ার কথা ছিল। সেখান থেকে অন্য কোনো পরিবহনে করে তার দিরাইতে পৌঁছানোর কথা। বাস চালক বাসটি সরাসরি সুনামগঞ্জে নিয়ে যান, তারপর দিরাইয়ের দিকে রওনা দেন। সব যাত্রী সুনামগঞ্জে নেমে যাওয়ায় বাসে তখন ওই নারী ছাড়া আর কেউই ছিলেন না। এ সময় বাস চালক স্টিয়ারিং বক্করের হাতে ছেড়ে দেন ও ভুক্তভোগী নারীকে চুলের মুঠি ধরে বাসের পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। নারী জোরে চিৎকার করেন ও শহীদকে ধাক্কা দিয়ে বাসের সামনে চলে আসেন। সম্ভ্রম বাঁচাতে বাস থেকে লাফ দেন তিনি। দিরাইয়ের আগে সুজানগর নামের জায়গায় এ ঘটনা ঘটে। তখনও বক্কর বাস চালাচ্ছিল। এলাকাবাসীর ধাওয়ায় এক পর্যায়ে বাস ফেলে চলে যান আসামিরা। আহত নারীকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বাসের কন্ট্রাক্টর রশিদকে গ্রেফতার করেছে আগে। তিনি আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। সিআইডি বলছে তাদের গণধর্ষণের পরিকল্পনা থাকতে পারে, নাহলে সুনামগঞ্জ থেকে বাস ঘুরিয়ে দিরাইয়ের পথে আসতো না বাসটি। বক্কর ও বাস চালককে সুযোগ করে দিতেন না। সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক হাসিব আজিজ বলেন, অতীতেও তারা এমন ঘটনা ঘটিয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। আওয়ামী লীগে পথ পেলেন অভিনেত্রী জ্যোতি। বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন অভিনেত্রী ও সাবেক ছাত্রনেত্রী জ্যোতিকা জ্যোতি। বিদায়ী বছরের শেষ দিনে 31 ডিসেম্বর 2020 94 সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের। উপকমিটির চেয়ারম্যান পদে আছেন অধ্যাপক ড. খন্দকার বজরুল হক। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দেলোয়ার হোসেন। দুই বাংলার পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সীমানা পেরিয়ে এরই মধ্যে অভিনয় করেছেন ওপার বাংলার সিনেমায়। প্রদীপ ভট্টাচার্য পরিচালিত রাজলক্ষ্মী ও শ্রীকান্ত সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে 2004 সালে সবিজে পা রাখেন জ্যোতি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এ অভিনেত্রী। 2018 সালে ময়মনসিংহ 3 গৌরীপুর আসন থেকে উপনির্বাচন এবং সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জ্যোতি, কিন্তু টিকিট না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে বেশ সরব ছিলেন রাজনীতির মাঠে। এদিকে অভিনয়ের ফাঁকে কৃষিকাজে মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী। প্রতিষ্ঠা করেছেন খনা অর্গানিক। এরই মধ্যে ঘৃতকুমারী ও তৃপ্তি নামের দুটি খামার প্রস্তুত করেছে খনা অর্গানিকের। ঘৃতকুমারীতে চাষ হবে বিভিন্ন দেশীয় ফল ও ঔষধি গাছ। অন্যদিকে তৃপ্তিতে পালন করা হবে 1000 দেশি মুরগি। বহুবার শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দিনব্যাপী অবস্থান করছেন এক তরুণী। প্রেমিকের বাড়িতে অবস্থানের সময় প্রেমিক যুবকের চাচাতো ভাই ওই তরুণীর মোবাইল ফোন কেড়ে নেন বলেও রয়েছে অভিযোগ।
এদিকে প্রেমিক বিয়ে না করলে ওই তরুণী নিজ বাড়িতে ফিরবেন না বলে জানিয়েছেন। বাসায় প্রেমিকা বিয়ের দাবিতে এসে অবস্থান নিয়েছেন শুনে পলাতক প্রেমিক। শনিবার 2রা জানুয়ারি ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বৌদা উপজেলার ঝলই শালসিঁড়ি ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামে। সরেজমিনে কালিয়াগঞ্জ গ্রামে গিয়ে দেখা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হবিবুর রহমানের বাসার আঙিনায় অবস্থান করছেন ওই প্রেমিকা। এ সময় ওই তরুণী সাংবাদিকদের জানান, প্রাইভেট পড়তে এসে 1.5 বছর আগে প্রেমিক হানানের সঙ্গে পরিচয় হয়। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ার প্রস্তাব দেয় হান্নান, এক পর্যায়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রথমে প্রতিদিনই মোবাইলে কথা হয় প্রেমিকের সঙ্গে, ধীরে ধীরে প্রেমিক হানানের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে তার। গত 1.5 বছর বেশ বহুবার হানান রাতে তার বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। প্রেমিকার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, কয়েকবার তার গর্ভপাত ঘটানো হয়েছে। কিছুদিন আগে প্রেমিক হান্নান সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মেরিনার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তাকে। পরে ওই ইউপি সদস্যের সঙ্গে বোদা উপজেলার ময়নাদীঘি বাজারে গাইনি চিকিৎসা নেয়। সেখানে গাইনির সমস্যা সমাধান না হয় বোদা বাজারের একটি বাড়িতে গিয়ে গর্ভপাত ঘটানোর চেষ্টা করে। তবে প্রেমিক হান্নান তাকে বোদা বাজার হতে গর্ভপাতের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার কথা বলে। সম্প্রতি প্রেমিক হান্নানকে বিয়ের প্রস্তাব দেয় প্রেমিকা, তবে বিয়েতে প্রেমিক হান্নানের পরিবার রাজি হয়নি বলে জানান হান্নান। গত 31 ডিসেম্বর সর্বশেষ হান্নানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলে তার নম্বর ব্ল্যাকলিস্ট করে রেখেছেন। প্রেমিকের পরিবার প্রভাবশালী হওয়ায় আর কোনো উপায় না পেয়ে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নেবেন বলে সাংবাদিকদের জানান ভুক্তভোগী ওই তরুণী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে মহিলা ইউপি সদস্য মেরিনা আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, দুই পরিবারের সঙ্গে আমার পরিচয় রয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে চিকিৎসার কথা বলে আমার সঙ্গে ময়নাদীঘি ও বোদা বাজারে ওষুধের দোকানে গিয়েছিল ওই তরুণী, কিন্তু গর্ভপাতের বিষয়ে আমার জানা নেই। পলাতক প্রেমিক হান্নানের বাবা স্কুল শিক্ষক হবিবুর রহমান জানান, আসলে মেয়েটি আমার বাড়িতে অবস্থান নেওয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাছাড়া ওই মেয়েটির আমাদের এলাকার বেশ কিছু ছেলের সঙ্গেও সম্পর্ক রয়েছে। এদিকে প্রেমিকার বাবা ইউনুস আলীর দাবি, আমার মেয়ের সঙ্গে ওই ছেলের 1.5 বছর হতে সম্পর্ক, এখন বিয়ের কথা শুনে ছেলেটি বাড়ি থেকে পালিয়েছে। আমি চেয়ারম্যানকে বিষয়টি নিয়ে অভিযোগ করেছি, তবে আমার মেয়েকে যদি ছেলে পরিবার মেনে না নেয় তাহলে আমি আইনের আশ্রয় নেব। ঝলই শালসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, ফকিরপাড়া গ্রামের ইউনুস আলীর মেয়ে স্কুল শিক্ষক হবিবুর রহমানের বাড়িতে অবস্থান বিষয়টি আমাকে জানিয়েছে মেয়েটির পরিবার, আমাকে অভিযোগও করেছে। তবে যদি ছেলের পক্ষের কেউই আমার সঙ্গে যোগাযোগ করে আমি বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগ নেব। শিশুদের নিয়ে স্বপ্ন দেখে খুদে বাঙালি ফাতিহা। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন 9 বছর বয়সী ফাতিহা আয়াত নিউ ইয়র্ক নগরের গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রামের 4র্থ গ্রেডের ছাত্রী। জাতীয় পর্যায়ে গণিত প্রতিযোগিতায় এরই মধ্যে সে পেয়েছে অনারেবল মেনশন। জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে নিয়মিত যোগ দিয়ে কথা বলে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিয়ে, তার বয়সী শিশুদের জন্য গণিত, কোডিং, বিজ্ঞান, নিউজ, কোরআন শরীফের তাফসির, সমসাময়িক নানা বিষয় নিয়ে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে, ভালোবাসে ছবি আঁকতে আর চিঠি লিখতে। যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও পিতৃভূমির প্রতি রয়েছে তার অসীম ভালোবাসা। তাই তো 7 বছর বয়সী ফাতিহা জাতিসংঘ রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের বনাঞ্চল ধ্বংস এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বক্তৃতা করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে এক গণিত প্রতিযোগিতায় তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, এটি তো আন্তর্জাতিক কোনো ইভেন্ট নয়, তা সত্ত্বেও তুমি বাংলাদেশের পতাকা বহন করছো কেন, তার সাবলীল উত্তর, আমার পূর্বসূরী দেশের কেউ যেহেতু আগে কখনো এই প্রতিযোগিতায় জয়ী হয়নি, তাই আমি নিজের এই অর্জনকে তাদের সবার অর্জন বলে মনে করছি। এই পুরস্কার আমি বাংলাদেশের সব গণিতপ্রেমী শিক্ষার্থীদের উৎসর্গ করছি। এই হল বাংলাদেশি বংশোদ্ভূত ফাতিহা আয়াত। এদেশে বসবাস করলেও তার হৃদয় সমুজ্জ্বল বাংলাদেশ। কিভাবে জাতিসংঘে প্রথম গেল সে সম্পর্কে ফাতিহা জানালো। 11ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। জাতিসংঘ নানা ব্যস্ততার কারণে 2017 সালের আন্তর্জাতিক কন্যা দিবসের অনুষ্ঠানের আয়োজন করে 2 দিন পর 13ই অক্টোবর। এই 13ই অক্টোবর আবার তার জন্মদিন। সে বছর বাবা মার জন্মদিনের উপহার হিসেবে তাকে কোনো একটা চমক দিতে চেয়েছিলেন, তাই তারা ওই অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাকে জাতিসংঘের সদর দপ্তরের ইকোশক চেম্বারে নিয়ে যায়। ফাতিহা বলেন, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি কানাডার নারী বিষয়ক মন্ত্রী মারিয়াম মনসেফ ভাষণে আমার কথা উল্লেখ করেন এবং জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর থেকে জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রতি আমার আগ্রহ জন্মায় এবং একের পর এক সুযোগ আসতে থাকে।
ফাতিহা সর্বশেষ জাতিসংঘ ভাষণ দেয় গত 12ই আগস্ট বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত জাতিসংঘের সহকারী অ্যাসিস্ট্যান্ট জেনারেল সত্য ত্রিপাঠী তার ভাষণে ফাতিহার কথা উল্লেখ করেন। এর আগে ফাতিহা 16তম আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন 2019, জাতিসংঘ দিবস 2017 এবং উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা 2017-তে অংশ নেয়। এসব অনুষ্ঠানে ফাতিহা শিশু নির্যাতন, লিঙ্গ বৈষম্য, পারিবারিক সহিংসতা, শরণার্থী শিবিরে অমানবিক জীবন ও শিশুদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কথা বলে। এমনকি ফাতিহা যেসব গণিতের প্রতিযোগিতায় অংশ নেয় সেখানেও সে শিশুদের আনন্দময় শিক্ষার অধিকার নিয়ে কথা বলে। গণিত প্রসঙ্গে ফাতিহা জানায়, যে কোনো প্রতিযোগিতায় শুরুর দিকে সে সবসময় খুব নার্ভাস থাকে। তাকে নার্ভাস হতে দেখলে তার বাবা রেগে যায়। তার বাবা আত্মবিশ্বাসী থাকার কোনো বিকল্প ভাবতে থাকে পারে না। ফাতিহার মা তখন তাকে সাহস দেয়। যেমন 2017 সালে ন্যাশনাল ম্যাথমেটিক্স পেন্টাথলন একাডেমিক টুর্নামেন্টে ইভেন্টে ছিল 5টি, ফাতিহা প্রথম 2টি ইভেন্টে হেরে যায়। কারণ সে ভীষণ নার্ভাস ছিল, তার বয়স তখন 5.5 বছর। একে তো জীবনের প্রথম কোনো গণিত টুর্নামেন্ট, তাও আবার এত বড় মাপের জাতীয় আসর। মা তাকে খুব সাহস দেয়, অনেক আদর করে। তারপর ফাতিহা বাকি 3টি ইভেন্টে জয়ী হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ওই প্রতিযোগিতায় অনারেবল মেনশন খেতাব অর্জন করে। এছাড়া সে JI ম্যাথ অলিম্পিয়াড 2019, ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল 2019, গ্লোবাল ম্যাথ উইক 2017-তে অংশ নেয়। ফাতিহার করা কিছু ভিডিও টিউটোরিয়াল আছে তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। তাদের বাসায় লিভিং রুমের এক কোনায় তার স্টুডিও আছে। আগে বাবা মা সাহায্য করতো, এখন সে নিজে সাজগোজ করে লাইট ক্যামেরা রেডিও করে ভিডিও রেকর্ড করে, নিজেই প্রিমিয়ার প্রো অথবা ফাইনাল কাট প্রোতে এডিট করে নিজের ভিডিও আপলোড করে। গণিত ছাড়াও ফাতিহা বিজ্ঞান, ভূগোল, কোডিং, কোরআনের তাফসির, সমসাময়িক নানা বিষয় নিয়েও বিভিন্ন কন্টেন্ট আপলোড করে। কাশ্মীর ইস্যুতে ফাতিহার যেমন ভিডিও আছে, তেমনি গার্বেজ ট্র্যাকের বিষয়ে নিউ ইয়র্কের মেয়রকে লেখা তার চিঠি এবং তিনি যে উত্তর দিয়েছেন সেটা নিয়েও ভিডিও আছে। আমাজনে ফাতিহার 2টি বই আছে, যার মোড়ক উন্মোচন করেন কথা সাহিত্যিক আনিসুল হক। নাসায় গিয়ে নভোচারী ডন থমাসের ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে নভোচারী নিকোল স্টট আর সায়েন্স পোর্টে গিয়ে বিজ্ঞানী ন্যাথান রুথম্যানের সঙ্গে দেখা করার পর থেকে ফাতিহা নভোচারী হতে চাইতো। মনে হতো মহাকাশ থেকে পৃথিবী দেখার চেয়ে আনন্দের বুঝি আর কিছুই হতে পারে না। কিন্তু প্রথম রোজা রাখার সেই দিন, তারপর থেকে সে আর নভোচারী হতে চায় না। এখন সে চায় বড় হয়ে এমন কিছু করে বিশ্ব সভ্যতায় অবদান রাখতে, যেন আর একটি শিশু ক্ষুধা বা তৃষ্ণায় একটি দিনও না কাটায়। সেটা নানাভাবেই হতে পারে। যেমন সে যদি ভূতাত্ত্বিক প্রকৌশলী হয়, বৃষ্টির পানি নষ্ট না করে আরও বেশি করে ব্যবহারের জন্য রেইন ওয়াটার রিজার্ভার বানাবে, যা পৃথিবীর সব অঞ্চলে শিশুর তৃষ্ণা মেটাবে। জেনেটিক সায়েন্টিস্ট হলে বিভিন্ন খাবারের DNA প্রোফাইল আবিষ্কার করে সেগুলোকে শিশুদের জন্য আরও বেশি পুষ্টিকর করবে। মোট কথা, সে যাই হোক, সে চায় পেশাটা হোক শিশুদের জন্য। ফাতিহা জানায়, 4 বছর বয়সে আমি যখন যুক্তরাষ্ট্রে আসি তখন থেকে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেন ইংরেজি হয়ে না যায় সে বিষয়ে বাবা মা ভীষণ নজর দিতেন। বাবা প্রতিদিন আমাকে সঙ্গে নিয়ে BBC বাংলার খবর শোনেন। সেখানে কিছু না বুঝলে আমি বাবাকে জিজ্ঞেস করি। মায়ের সঙ্গে আমি প্রতি উইকেন্ডে বাংলা সিনেমা দেখি। আমি বাংলা পড়তেও লিখতে পারি। নিউ ইয়র্কে থাকলেও আমি বাংলাদেশের বোর্ডের পাঠ্যপুস্তক নিয়মিত পড়ি। ফাতিহা জানায়, আমি অনেক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি বাবার অফিস সাজানো আমার পেন্টিং দিয়ে। স্কুলের বিভিন্ন লিফলেট ও ম্যাটেরিয়াল টিচাররা আমার আঁকা ছবি ব্যবহার করে। আমি গল্পের বই পড়া শেষে আইপ্যাড প্রোক্রিয়েট অ্যাপস ব্যবহার করে সেগুলো প্রচ্ছদ করি। আমি অনেকে চিঠি লিখি। সম্প্রতি আমি আলাস্কা বেড়াতে গিয়েছিলাম। ফিরে এসে সেখানে পরিচয় হওয়া ফরেস্ট রেঞ্জার, গ্লাসিয়ার পাইলট, অ্যাডভেঞ্চার গাইড, ইকো আর্টিস্টদের চিঠি লিখেছি ও তাদের সঙ্গে তোলা ছবি পাঠিয়েছি। সে যেদিন প্রথম রোজা রাখে সেদিন খুব খেতে চেয়েছিল। ইফতারের আগে ফাতিহার মনে হচ্ছিল বুঝি পৃথিবীর সব খাবার আর পানি সে খেয়ে ফেলবে। তার বাবা তখন তাকে বলেছেন, তার সেদিন যেমন ক্ষুধা লেগেছে তেমনই ক্ষুধা তৃষ্ণা প্রতিদিন কাতর থাকে ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন, সোমালিয়া, ইথিওপিয়ার তার বয়সী হাজারো শিশু। সেদিন থেকে ফাতিহা তার স্বপ্ন বদলে ফেলেছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।